নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দক্ষিণবঙ্গের পর আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আহ্বা দপ্তর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আহ দপ্তর আগামী একত্রিশে মে অব্দি একত্রিশে মে অব্দি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের যে আপডেট রেমাল ঘূর্ণিঝড়ের যে আপডেট ইতিমধ্যে পাওয়া গিয়েছে তা উত্তর পূর্ব ক্রমশ অগ্রসর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রেমাল তার প্রভাব দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই আর শুধুমাত্র স্ট্রং সার্ভিস উইন্ডস হওয়ার সম্ভাবনা বাকি আগামী জুন এক তারিখ অবধি কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এখন নেই শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এবার চলে যাই দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক কী কী আপডেট রয়েছে সরাসরি দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করছি কলকাতা হাওড়া হুগলি দুই পরগনাচ ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া সহ সমস্ত জেলাতেই আজ লাইট টু মডারেট ট্রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ওয়ার্নিং আপডেট নেই বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল লাইট ট্রেন হওয়ার সম্ভাবনা এই বৃষ্টিপাতের যে আপডেট আগামী তিন তারিখ অবধি রয়েছে লাইট টু মডারেট ট্রেন হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একাধিক জেলাতে একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কোনো ওয়ার্নিং আপডেট নেই এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলাগুলির কী আপডেট রয়েছে নর্থ বেঙ্গলের যে জেলা সেখানে সমস্ত জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর অ্যান্ড মালদা অল ডিস্ট্রিক্ট লাইট টু মডার রিটেন এবং কিছু কিছু জায়গাতে যেমন দার্জিলিং সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি দি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সঙ্গে ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে অরেঞ্জ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি জেলার জন্য সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার সঙ্গে কোচবিহার এই পাঁচটি জেলাতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হেভি রেনের অ্যালার্ট আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার সমস্ত জায়গাতেই আলিপুরদুয়ার এবং কোচবিহার সমস্ত জায়গাতেই আগামী এক তারিখ অবধি হেভি রেনের অ্যালার্ট জারি জলপাইগুড়ি সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি তিন জেলাতে কোনো ওয়ার্নিং নেই কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি আজকের দিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু ভারী বৃষ্টি যে হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে আগামীকাল আগামীকালও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী এক তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে যে জেলা সেখানে ম্যাক্সিমাম জেলা তিনটি জেলা ছাড়া ম্যাক্সিমাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরে যে আজকের অরেঞ্জ সতর্কতা জারি জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার অরেঞ্জ সতর্কতা জারি করেছে আজকের দিনের জন্য সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহার বাকি যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া যে বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া সম্ভাবনা যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট টেম্পারেচারের যে আপডেট টেম্পারেচারের যে পশ্চিমের জেলাগুলির যে টেম্পারেচার থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড কলকাতার আশেপাশের টেম্পারেচার থার্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধমান কৃষ্ণনগঞ্জ শ্রীনিকেতন সমস্ত জেলাতেই টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি থাকবে থার্টি ফাইভ ডিগ্রির কাছাকাছি থাকবে বাকি উত্তরবঙ্গের যে জেলা কোচবিহার জলপাইগুড়ি রামশাই শিলিগুড়ি সমস্ত জেলাগুলিতে আপাতত যে টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি থাকবে থার্টি ডিগ্রির কাছাকাছিই থাকবে এই হলো আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার এবং বৃষ্টিপাতের আপডেট আইএব আজ অব দি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে